হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো চকলেট স্পঞ্জ কেকের রেসিপি গত পর্বে আমি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করার পরে অনেক সারা পেয়েছিলাম সো তারই সূত্র ধরে আজকে চকলেট কেকটা নিয়ে এসেছি আই হোপ তোমাদের এটা ভালো লাগবে সো প্রথমে আমি যেটা করছি একটি পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন এবং কোকো পাউডার নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন এই সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে চেলে নেব চেলে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি এখানে যদি চেলে না নিই তাহলে কেকটা ততটা স্পঞ্জই হবে না অ্যান্ড এটার যে পারফেক্ট টেক্সচারটা সেটা আসবে না সো এই জন্য আমাদেরকে এটাকে প্রথমে একবার চেলে নিতে হবে এবং পরবর্তীতে আমি এটা আরও একবার চেলে নেব সো প্রথম পর্যায়ে আমি এগুলোকে শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে এক এক সাইডে রেখে দিচ্ছি অ্যান্ড এখন চলে যাচ্ছি ওয়েট ইনগ্রেডিয়েন্টসে আর এই যে এক্সট্রা যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা আমি ফেলে দেব আমার শুকনো উপকরণগুলো জ্বালা হয়ে গিয়েছে এখানে আমি ডিমের দুটো সাদা অংশ নিয়েছি অ্যান্ড কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি আর বিটার স্পিডটা আমি একদম লোয়ে দিয়ে এটাকে এখন বিট করে নিব একটু পরে ধীরে ধীরে স্পিডটা বাড়ানো যাবে বাট প্রথমেই একদম বিট বিট করার সময় স্পিডটাকে হাই হাই করা উচিত না তারপর যখন ডিমের ফোমটা এরকম পর্যায়ে এসে যাবে তখন আমি এতে অ্যাড করব সুগার আমি এখানে আজকে হাফ কাপের থেকে একটু কম সুগার নিয়েছি অ্যান্ড এর সুগারটা আমি একসাথে অ্যাড করছি না আমি কয়েক ধাপে সুগারটা অ্যাড করছি এটার কারণ হচ্ছে যে নাহলে ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সবটা সুগার একসাথে অ্যাড করা হয় সো কেক বানানোর সময় এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে মাথায় রাখলে কেকটা অনেক পারফেক্ট হয় সো আমার সম্পূর্ণ সুগারটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে অ্যান্ড কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ যে এমন হবে এখন আমি এগ ইয়োগগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দিব প্রথমে আমি একটা দিব একটা দিয়ে আমি প্রায় দুই তিন সেকেন্ড ব্লেন্ড করে নিব তারপর আমি আরও একটা দিব এক ইয়োগগুলো একবারে দিই নি একটা একটা করে দিয়েছি ধাপে ধাপে দিলে কেকের রেজাল্টটা অনেক বেশি ভালো আসে অ্যান্ড এটা দিয়ে আমি খুব বেশিক্ষণ বিট করব না জাস্ট ইয়কটা মে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আসলে চকলেট কেকের ভ্যানিলা লাইসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই বাট আমার কাছে মানে ডিমের গন্ধটা কেকে থাকলে ভালো লাগে না এজন্য আমি একটু দিয়ে দিলাম এটা এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো অ্যান্ড এটাকেও একটু মিক্স করে নিলাম এখন যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আগে চেলে রেখেছিলাম সেগুলোকে আমি আরেকবার চেলে তিন চারবার ধাপে ধাপে এটা ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি মিক্স করবো অ্যান্ড প্রথমে আমি একটু চেলে নিলাম তারপর একটা স্প্যা চলার সাহায্যে খুবই হালকা হাতে ফোল্ড করে এটাকে মিক্সড করে নেব এ পর্যায়ে কোনোই তাড়াহুড়া করা যাবে না অ্যান্ড আমি আমার ভ্যানিলা কেকটাতেও দেখিয়েছি যদি পারফেক্ট রেজাল্ট চাও তাহলে এই পর্যায়ে এসে কোনো রকমেই তাড়াহুড়া করা যাবে না খুবই ধীরে ধীরে একটু সময় নিয়ে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব অল্প অল্প করে দিচ্ছি অ্যান্ড মিক্স করছি প্রায় তিন চারবারে আমি এটাকে মিক্স করে নেব। কারণ এ পর্যায়টা খুব ইম্পর্ট্যান্ট স্পঞ্জ কেকের জন্য অন্যান্য কেকের ক্ষেত্রে আসলে তেমন ম্যাটার করে না বাট স্পঞ্জ কেক বানাতে হলে এটা খুবই ম্যাটার করে সো আমার সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়ে গিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে অ্যান্ড এটাকে আমি এখন একটা রাউন্ড শেপ সিক্স ইঞ্চি মোল্ডে নিয়ে নিব অ্যান্ড অনেক কাপড় আমাকে প্রশ্ন করেছিলে যে এই মলটা আমি কোথা থেকে নিয়েছি আসলে এই মলটা আমি অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজন ফ্রান্স থেকে অ্যান্ড তোমরা চাইলে এই মলটা বাংলাদেশের নিউ মার্কেট অথবা গাউসিয়া অ্যান্ড গুলটান ডিএনসিসি মার্কেট অবশ্যই পেয়ে যাবে কারণ আমি দেখেছি ওগুলো আছে যে এরপর আমি এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এখন আমি এটাকে ওভেন দেব ওভেন আমি প্রিহিটেড করেছি ওয়ান এইটি ডিগ্রিতে অ্যান্ড আমি এটাকে টোয়েন্টি ফাইভ মিনিট বেক করেছি অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কেকটা কিন্তু একটু চুপসে যায়নি নিচের দিকে স্পঞ্জ কেক কিন্তু নিচের দিকে ডেবে যাওয়ার চুপসে যাওয়ার অনেক একটা রিস্ক থাকে বাট আমার কেকের রেসিপিগুলো যদি তোমরা ফলো করো তোমাদের কেকগুলোও চুপসে যাবে না এখন এটাকে আমি একটু মানে নাইফ দিয়ে আলগা করে নিচ্ছি তবে আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করে কখনোই কেক ডিমোল্ড করবে না তাহলে কেক ভেঙে যাওয়ার চান্স থাকে অ্যান্ড আমার কেকটা দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে দেখতে আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি অ্যান্ড অ্যাকচুয়ালি কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে তোমাদের সামনেই রেজাল্ট সো আমি এখন এটাকে একটু হালকা ডেকোরেশন করে নেবো ডেকোরেশন করার জন্য আমি কেকটাকে মাঝখান দিয়ে স্লাইস করে নিয়েছি তোমাদেরকে একটু ভেতরেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরের পার্টটা কেমন হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যে পারফেক্ট রেজাল্টটা খুবই স্পঞ্জি খুবই সফট অ্যান্ড কী বলবো খুবই টেস্টি হয়েছে সো এখন আমি এটাকে সুগার সিরাপ দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এখন আমি এটাতে সুগার সিরাপ ব্রাশ করে নেওয়ার পরে একটা পাইপিং ব্যাগে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি হুইপ ক্রিম দিয়ে আমি এটাকে একটু কভার করে নেব পুরো কেক আর পাইপিং ব্যাগ দিয়ে কেকটা পাইপ করে নিলে মানে হুইপ ক্রিমটা দিয়ে দিলে বা যে কোনো ক্রিম তোমরা বাটার ক্রিম পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে দিলে যেটা হয় তোমাদের এটা স্প্রেড করতে খুব ইজি হবে অ্যান্ড কেকের যে ক্রামসগুলো সেগুলো উঠে আসবে না অ্যান্ড তোমার ক্রিম নষ্ট হবে না এটা হচ্ছে সবচেয়ে প্লাস একটা পয়েন্ট অ্যান্ড একটা স্প্যাচ দিয়ে আমি খুব স্মুথভাবে হালকা করে একটু স্প্রেড করে দিলাম চারপাশে আজকে আমি কেকটা দুই ভাগ করেছি তোমরা চাইলে এই কেকটা এই পরিমাণ তিন ভাগও করে নিতে পারো এখন আমি একইভাবে কেকের উপরে এবং সাইডেও ক্রিম লাগিয়ে নিব এবং যতটুক আমি পারি মানে আমার যতটুকু পসিবল হয় একটু স্মুথ আউট করে নেব আমি আসলে অতটা প্রফেশনাল না এক্ষেত্রে বাট আমার কেক বানাতে ভালো লাগে আমি খুব ছোট বয়স থেকেই বেকিং করি বাসায় সো যাই হোক আমি এটাকে এখন একটু স্মুথ আউট করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা রেজাল্ট আর এটার নিচে আমি একটা কাগজ টিস্যু পেপার দিয়ে নিয়েছি তোমরা চারপাশে একটু কাগজ দিয়ে নিবে যাতে তোমাদের কেক বোর্ডটা বা যেই ডিশটায় তোমরা ডেকোরেট করবে সেটা যাতে মানে না হয়ে যায় এখন আমি একটু চকলেট সিরাপ বা চকলেট গ্রানাস যেটাই বলো সেটা একটু দিয়ে দিচ্ছি এভাবে ডট ডট করে একটু বড়ো ছোটো করে দিবে তাহলে দেখতে ভাল লাগবে এটা খুবই ইজি তেমন ট্রিকি কোনো বিষয় না তবে এই কেকটা সম্পূর্ণ ঠান্ডা হতে হবে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম অ্যান্ড গানাসটা হালকা একটু গরম হতে হবে বা ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই তবে এমন টেম্পারেচার যেটা স্প্রেডেবল হবে এখন আমি উপরেও একটু গানাসটা দিয়ে দিচ্ছি এবং পুরাটা কেক আমি এই গানাসটা দিয়ে কভার করে নিচ্ছি আর গানাসটা আমি বানিয়েছি ডার্ক চকলেট আর হুইপিং ক্রিম একটু একসাথে ডাবল ব্রয়লারে ওয়ার্ম করে নিয়ে আমি এটা বানিয়েছি এটার রেসিপি আমি হয়তো আরেকদিন শেয়ার করবো সো এখন আমার এটা হয়ে গেছে স্প্রেড আউট করা আমি এটাকে ফ্রিজে একটু রেখে দেবো সেট হওয়ার জন্য আর আমি তেমন কোনো বেশি ডেকোরেশন করছি না জাস্ট হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছি এখন আমি একটু হোয়াইট হুইপিং ক্রিম নিয়েছি এক্ষেত্রে তোমরা অ্যাকচুয়ালি হোয়াইট মেল্টেড চকলেট নিতে পারো অ্যান্ড কয়েকটা জিগ জ্যাগ করে নিলাম তারপর কয়েকটা সুগার বল বা স্প্রিঙ্কল দিয়ে দিলাম সিলভার কালারের অ্যান্ড এটা আমার কেকের ফাইনাল লুক আর আমি একটা চকলেট টপার অ্যাড করেছিলাম বাট এটা আমার প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম ভিডিও করার পরে আমি অ্যাড করেছি ছবি তোলার সময় সো যাই হোক এতটুকু পর্যন্ত আমার মানে ফাইনাল লুক ছিল প্রথমে সো আই হোপ তোমাদের এই কেকটা ভালো লেগেছে অ্যান্ড ইজিলি আমি দেখানো ট্রাই করেছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস সবার বাসায় থাকে এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে করার ট্রাই করেছি আই হোপ তোমাদের এটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নেক্সট কী ধরনের কেকের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাবে সো সবাই ভালো থেকো অ্যান্ড আমার কেকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও কী কী রেসিপি নেক্সট চাও সেটাও জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো তো সবাই ভালো থেকো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বা বাই